ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5362 ভাই প্রশ্ন করেছেন, ইসলামী শরীয়তে পীর ধরা কতটা জরুরি, এর বিধান কি পীরের? প্রথমত ভাই মনে করেন আপনাকে যেটা বলতে চাই যে পীর ধরাটা, প্রথমে আসুন যে পীর শব্দটি নিয়ে। পীর শব্দ একটি ফার্সি শব্দ, এটা কোনো আরবি ভাষা নয়, আরবি কোনো লুগাতে পীর শব্দটি পাবেন না, আরবি কোনো ভাষাও নয়, এটি কোনো ওয়ার্ড নয় এই পীর শব্দটি। দ্বিতীয় নম্বর বিষয় যে পীর মানে যে বৃদ্ধ, ফার্সি ভাষাতে যদি আপনি অনুবাদ বাংলা করেন সেটা হয়ে যাবে বৃদ্ধ, অর্থাৎ বয়স্ক কোনো ব্যক্তিকে তারা আরবি মানে ফার্সিতে বলা হয় পীর। এখানে একটা বিষয় যে আরবিতে পীর এই শব্দটি পবিত্র কোরআন বা সহিহ হাদিসে একবার ব্যবহার করা হয়নি। দুই নম্বর বিষয়, কোন সাহাবিদের মুখ থেকে এই পীর শব্দটি আসেনি। তিন নম্বর বিষয়, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমেদ ইবনে হাম্বল এদের কোনো কিতাবে পীর শব্দটি ব্যবহার হয়নি। কোনো মুহাদ্দিস হাদিস বা কোরআনের কোনো পাতাতে পীর শব্দটি নেই। আর থাকবে কিভাবে ভাই, পীর লেখার জন্য তো প অক্ষরটা জরুরি। ইংরেজিতে যেমন আমরা পীর যদি লিখি পী লিখতে হবে পি দ্বারা, বাংলাতে লিখলে প লাগবে, তো আরবিতে পে বলে কোনো অক্ষর লাগবে না, তো পীর লিখবেন কিভাবে? কিন্তু আরবি বর্ণমালা গুলো দেখুন যে আলিফ বা তা সা জিন হা খা দাল যা 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 সিন সিন সাদ দা তা যা ইয়া গাইন ফা কাফ কাফ লাম মিম নুন ওয়া হা হামজা ইয়া, এখানে যে অক্ষরগুলো আছে ওয়ার্ড গুলো আছে এখানে প অক্ষরটি নেই। যেখানে প অক্ষরটি পীর লেখার জন্য জরুরি লাগবে সেখানে প অক্ষরটি আরবি বর্ণমালাতে নেই, তো পীর ধরা ফরজ এই কথা আসে কিভাবে? অনেকটা কথাটা হচ্ছে এমনটি যে বন্ধা নারী সন্তান দেখেছি দাবির নাই, বন্ধা নারী যে বন্ধ হবে তার তো সন্তান হবে না, আর যার সন্তান আছে সে তো বন্ধ হবে না, তো প অক্ষরই যখন নেই তো ধরা বা না ধরা সেটা তো পরে প্রশ্ন। আর পীর এই শব্দটি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় বা একবারের জন্য ব্যবহার হয়নি। প অক্ষরটি আসলে পবিত্র মানে বিশেষ করে আরবি ভাষা আপনার ওয়ার্ড গুলো বর্ণমালাতে নেই, তো ধরা না ধরা তো বুঝতে পারছেন, বন্ধা নারীর সন্তান দেখেছে দাবি নামান্তর। তাই যারা বলছে পীর ধরতে হবে এটা ভিত্তিহীন, ইসলামী শরীয়তে কোনোদিন এই জিনিসটি ছিল না, এটা ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিন জায়গার একটা তৈরি করা। অর্থাৎ ফার্সি ভাষা প অক্ষরটি কোথায় আছে? বাংলাতে আছে, প উর্দুতে আছে, ফার্সিতে আছে, তো এই প আসলে বুঝতে পারছেন তার মানে একটা ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ আলম ওলামাদের ফ্যাক্টরিতে তৈরি করা একটি মানে বিধান তারা দিয়েছে যেটা ইসলাম কখনো গ্রহণযোগ্য নয়। তৃতীয় নম্বর বিষয় যে এই পীর বা সুফিবাদ যেটা এসেছে আসলে এটা বুদ্ধইজম, অর্থাৎ বুদ্ধ যে ধর্ম গ্রন্থ আছে বুদ্ধদের সে বুদ্ধইজম থেকে, আর কিছুটা এসে হিন্দু ধর্ম থেকে, আর কিছুটা নিয়েছে খ্রিস্টানদের থেকে। এই তিনটে ধর্ম থেকে মিল করে কিছু কিছু নিয়ে এই সুফি ইজম বা পীর তন্ত্র বা পীর যাই বলেন না কেন এই ধর্মটি তৈরি হয়েছে। ইসলামের সঙ্গে পীরদের যে তরিকা বা তন্ত্র মন্ত্র আছে তার কোনো মিল নেই। এরা কি করেছে, বিভিন্ন ধর্ম থেকে একটু 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 করে নিয়ে তারা এই একটি ইসলাম মতন একটা দর্শন বা নতুন একটি ধর্ম তৈরি করেছে, তো এখানে কখনো গ্রহণযোগ্য নয়। আর বুদ্ধিমানের জন্য তো ইশারা যথেষ্ট যে অক্ষরই যেহেতু আরবি ভাষাতে নেই তো পীর ধরা ফরজের কথা কিভাবে আসে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটি মনে করা একটা কল্পকাহিনী যেটা ইসলাম থেকে পথভ্রষ্ট হয়ে এই ইসলাম বা দর্শনটি তৈরি হয়েছে। ইসলামের সঙ্গে কোনো সাক্ষাৎ নেই, কোনো মিল নেই, কোনো কিছু নেই। আসলে উত্তরটি পেয়েছেন বলে বললাম। Thank you.